উঠে গেছে ভাই আচ্ছা অরিজিনাল 2 লিটারের একটা মগ আল্লাহ ভরসা ভাই জি কথাটা জানি থাকে ভাই আচ্ছা কেনাটা না আছে একটু বেশি দিয়ে আচ্ছা বিসমিল্লাহ জি বিসমিল্লাহির রহমানির রহিম এক প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ 19 জানুয়ারি 2023 কৃষি অ্যান্ড খামার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান্ড খামার চ্যানেল অবস্থান করছে পাবনা ইমন ডেয়ারি ফার্মে আর এই ফার্মের ঠিকানা পাবনা জেলার ভাঙড়া উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে হারোপাড়া প্রথম যে খামারটা রাস্তার হাতের ডান পাশে এটাই রাজু ভাইয়ের খামার এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র রাজু ভাই এখান থেকে বিভিন্ন রকম গবাদি পশু বিক্রি করে গাভী সার বকনা এখন গাভীর ব্যবসাটা রানিং আছে এই সপ্তাহে আপনার কাছে নতুন যে গাভীগুলো রয়েছে এই গাভীগুলোর জাতমান কোয়ালিটি থেকে শুরু করে সঠিক দাম সঠিক দুধ সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করব আর রাজু ভাই কিন্তু গত পরপর তিনটা ভিডিও দিয়েছে তিনটাতেই চ্যালেঞ্জিং ভিডিও মানে উনি বলছে আমি দুধ দহন করে দেখছি তো আজকে দেখব যে এরকম কোনো গরু আসলে কপালে থাকে কিনা থাকলে ইনশাল্লাহ আজকেও দুধ দহন করে দেখানোর চেষ্টা করব আর দর্শক ভাই বোনেরা যে যেখান থেকে গাভীগুরু সংগ্রহ করবেন অবশ্যই সরজমিনে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আমাদের আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু রাজু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ অনেক ভালো আছি কেনা বেচা বর্তমান কেমন আলহামদুলিল্লাহ আল্লাহ যথেষ্ট পরিমাণ ভালোবাসছে আর কি আচ্ছা কালেকশন করতেছেন বাজারটা কেমন বাড়ি খাইছে বোঝা যায় বাজারটা ধরেন ভালো গরু সবসময় বাজার আছে আচ্ছা ধরেন কম টেকার গরু সেই ক্ষেত্রে সবসময় কম ভালো গরুর বাজার এক কথা হচ্ছে যে যারা গরু মনে করে জাতমান ধরে কিনবে আজও মনে করেন যে তার দাম আছে আচ্ছা রাজু ভাইয়ের পরিচয়টা দর্শকদের জানাবেন আমার নাম রাজু আহমেদ পাবনা ইমন ডেয়ারি ফার্মের মালিক পাবনা জেলা ভাঙ্গুরা থানা চৌবাড়িয়া হারোপাড়া শুরুর খামারটাই জি সর্বপ্রথম খামারটা হাতের ডানিতে আমার খামার রাজু ভাইয়ের কাছে বর্তমান কতগুলো গাভী আছে পাঁচটা আছে পাঁচটা জি দুধের কয়টা আছে দুধের আছে হলো আপনার তিনটে আর দুটি আছে প্রেগনেন্ট তাহলে তো আজকে মুশকিলে পড়ে গেলেন আপনি না যদি আপনার মনে চায় তো করবেন না চাইলে তো কিছু করার নাই একটু হিসাব করে বলবেন যেন আমি কোন গরুতে না ধরি পরপর আপনার চ্যানেলে তো অনেক আগে থেকে ভিডিও দিচ্ছি আপনার গরু কম থাকে তো বাচ্চা সহ থাকলে একটু দুধ বললে আল্লাহর রহমতে মোটামুটি যেগুলো বিক্রি করছি বা যেগুলো দোয়াইছেন বা বাদ বাকি যেগুলো দোয়ালগুলো আছে আল্লাহর রহমতে যে কাজের কথা এখন পর্যন্ত মিল আছে আর আচ্ছা ইনশাল্লাহ এটা ধরে রাখার চেষ্টা করবেন রাজু ভাই তাহলে সপ্তাহ মাল সপ্তাহে ক্লিয়ার হবে আর যখন একটু পানি মিশাবেন কথায় পানি মিশাবেন তাহলে কিন্তু আর কিন্তু সম্ভব না না আল্লাহর রহমতে দোয়া করবেন যাতে এইভাবে ব্যবসাটা করতে পারি আর আচ্ছা আজকে আছে পাঁচটা তিনটা দোয়াল দুইটা প্রেগনেন্ট আচ্ছা কত লিটার সর্বোচ্চ দুধ দিচ্ছে গরু এটা এগুলো বাচ্চা দিছে ধরেন তিন দিন পাঁচ দিন এর মধ্যে বাচ্চা আছে আচ্ছা তারপর আর একটা আছে হচ্ছে একটা আছে বড় বাচ্চা গাভীটা হিটে আসছে বীজ দেওয়া হয়েছে বীজও দেওয়া হয়েছে বীজও দেওয়া হয়েছে ভিডিও করা আছে হ্যাঁ ভিডিও করা আছে আচ্ছা আজকে কত দাম থেকে দেখাবেন এবং কি কি জাত আছে গরু দেখাই আর দামটা বলি জাতের কথাটা বলে দেন জাত আছে হলস্টেন ফ্রিজিয়ান আর জার্সি আচ্ছা মোটামুটি গরিব মানুষ কিনতে পারবে এই সপ্তাহের গরু ইনশাআল্লাহ তো চলেন এক এক করে এগুলো সঠিক যে বর্ণনা এই বর্ণনাটা আস্তে আস্তে আমাদের দর্শকদের জানাবেন ঠিক আছে এক নম্বর সিরিয়ালে রাজু ভাই মাঝারি আকৃতির একটা গাভী নিয়ে আসলেন সাদা কালো রঙের এই গাভীটা কি জাতের এটা হচ্ছে হলস্টেন ফ্রিজিয়ান এটা হচ্ছে হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতের জি জি নাভি কম্বল নাই তো নাভি কম্বল কোনো কিছু নেই দেখেন আপনার গাঁটটা দেখেন আপনার গাঁট থেকে শুরু করে আপনার পাচাক পর্যন্ত চওড়া টওড়া সব কিছু এ টু জেড পর্যন্ত আপনি দেখবেন আচ্ছা যারাও নেবে তারা দর্শকও দেখবে আচ্ছা আমি দেখার পাশাপাশি শুধু আমি দেখলে হবে না যেহেতু আমি কিনবো না অবশ্যই অবশ্যই সেহেতু আমি প্রতিনিধিত্ব করতে আসি দর্শকদের দর্শকরা যাচাই বাছাই করে কিনবে আচ্ছা রাজু ভাই দাঁত কয়টা দাঁত হলো দুইটে মাত্র দুই দাঁত মাত্র দুইটে আচ্ছা দুই দাঁতে কত নম্বর বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবে ভাই দুই দাঁতে ফার্স্ট টাইম বাচ্চা দিবে ফার্স্ট টাইম বাচ্চা দিবে আচ্ছা এখন সময় কত দিন আছে ওলান পালান দেখে কি মনে হয় তাও ধরেন 15 থেকে 16 দিন শুধু টাইম আছে এখনো 15 থেকে 16 দিনের মতো ফুল টাইম আছে ফুল টাইম আছে জি আচ্ছা এখন কিনলে তো বাংলাদেশের যে কোনো প্রান্তে চলে যাবে এখন কিনলে বাংলাদেশের যে কোনো প্রান্তে চলে যাবে আচ্ছা এ সকল গাভী থেকে কেমন দুধ আসতে পারে আপনার ধারণা ভাই এ সকল ধরেন প্রথম বিয়ান তো আর মিডিয়াম জাতের গরু হাই কোয়ালিটিও কিন্তু না মিডিয়াম মিডিয়াম যেটা বলবো ভাই শরীফ ভাই আপনি যেহেতু সত্যি কথা বলেন আমিও কিন্তু সত্যি কথা বলার চেষ্টা করি জি জি ধন্যবাদ ঠিক আছে এটা হচ্ছে মিডিয়াম গাভী মানে হাই কোয়ালিটির গাভী না হাই কোয়ালিটি গাভী না এটা মনে করেন যে দুই বেলা দুধ হবে তাহলে প্রথম বিয়ানে যেহেতু 12 প্লাস অথবা 12 আচ্ছা ধন্যবাদ সঠিক তথ্যের জন্য তারপরে যারা কিনবে অবশ্যই নিজেদের চোখের একটা আইডিয়া আছে মাপ আছে সেই রকম ভাবে ধরে কিনবে আচ্ছা রাজু ভাইয়ের কাছ থেকে এখন কিনলে এই গরুটার দাম দিতে হবে কত টাকা এখন কিনলে আপনার দাম পড়বে হলো
50,000 টাকা। 1,50,000? 1,50,000। আচ্ছা, দরদামের সুযোগ আছে? হালকা একটু সুযোগ আছে। প্রতিটা গরুতেই তো দরদাম করে দর্শকটা নিবে? প্রতিটা গরু, প্রত্যেকটা গরু দরদামের সুযোগ আছে। এটা সরাই নেন রাজু ভাই, আমরা 2 নম্বর সিরিয়ালের গাভী দর্শকদের দেখাই। ঠিক আছে, 2 নম্বর সিরিয়ালে মাঝারি আকৃতির আরো একটি গাভী গরু নিয়ে আসলেন। আগেরটার কালার সাদা কালো, এটা হচ্ছে লাল। এটা কি জাতের? এটা হচ্ছে হলো বাগাবাড়ি মিলবিটার জার্সি। আর একটা জিনিস বৈশিষ্ট্য দেখেন, আপনাকে খেয়াল করবেন যে এখনও কিন্তু আর গলায় যে লতিপতি লাগানো আছে, মানে বিভিন্ন মিয়াশাল পাল পালে, তো সেই ক্ষেত্রে ধরেন জরা মানে কোনো কোনো জিনিসের জন্য আর মানে যাতে গরুটো না জরে এরকম ক্ষেত্রে তাবিজ কবজ দিয়ে রাখে আর কি। কবজ দিয়ে রাখছে আর কি। আচ্ছা, এটা গ্রামের অনেকেই করে। হ্যাঁ হ্যাঁ, আবার লোহার টোহা পরায় রাখে। হ্যাঁ হ্যাঁ, গ্রাম থেকে একদম অরিজিনাল, গ্রাম থেকে কেনা। আপনার খোলেন নাই ভয়? না না, এখনো খুলি নাই। আচ্ছা, এটার দাঁত কয়টা ভাই? এটার দাঁত দুইটা। দুই দাঁত? জি। আচ্ছা, প্রথম বাচ্চা? প্রথম বাচ্চা দিবে। আচ্ছা, সময় কতদিন বাকি আছে? সময় আছে ভাই, এটা আছে প্রায় 20-22 দিন টাইম আছে। আচ্ছা, জার্সি গরুর কিন্তু বাচ্চা দেওয়ার টাইম একটু অনুমান করা কঠিন। এ শুধু সময় না, মানে ওলান কভার না করা পর্যন্ত কিন্তু জার্সি গরু, ওলান কভার না হওয়া পর্যন্ত জার্সি গরু আপাতত বাচ্চা দেয় না। 20-25 দিন? 20-25। এখন গাভী কিনলে একটু কম দাম পাবে না ভাই? হ্যাঁ, এখন তো একটু কম দাম পাবে, রেডি হওয়ার থেকে একটু কম দাম পাবে তো নাকি? কম দাম পাবে। এখন কিনলে কত টাকা? এখন কিনলে পড়বে হচ্ছে 1,35,000 টাকা। 1,35,000? আচ্ছা ঠিক আছে। দাম আপনার রেডি হলে কেমন দাম আসতে পারে? এটা রেডি হলে মানে 1,50,000-45,000 এরকম দাম আসবে। আচ্ছা, মোটামুটি 10 দিন পারলে কিন্তু 5,000-5,000 টাকা বা 3-4,000 টাকা দর্শক গরু খালেও খেলেও আপনার দেখা যাচ্ছে যে 4-5,000-7,000 টাকা দর্শকদের লাভ। গরু মনে করেন যে পার ডে ধরেন সর্বনিম্নে খালেও 300 টাকা খায়। ঠিক আছে, 300 টাকা যদি খায়, সেই ক্ষেত্রে 1 মাস যদি পালা লাগে তাহলে কয় টাকা পড়তেছে? সেটাই বলতেছি, এটা যদি 20-25 দিন সময় থাকে, যদি আপনার 3,000-4,000 টাকা খায়, জি জি, সেক্ষেত্রে একে বিক্রি করলে 5-6,000 বা 4-5,000 টাকা মিনিমাম লাভ হবে। হ্যাঁ অবশ্যই অবশ্যই। এখনকার দাম 1,35,000। 1,35,000। আচ্ছা, এটা সরাই নেন, পরবর্তী গাভী দর্শকদের দেখ। 3 নম্বর সিরিয়ালে আরো একটি বিস্কুট রঙের গাভী গরু নিয়ে আসলেন রাজু ভাই। এটা কি জাতের? এটা হচ্ছে জার্সি। জার্সি এখন যা দেখাবো সব দোয়াল নাকি? এখন দোয়াল ইনশাল্লাহ। পার্সেন্ট কি আগেরটার থেকে কম না বেশি? একই রকম। একই রকম? জি। তবে একটা জিনিস হচ্ছে মায়ের চেয়ে বাচ্চার পার্সেন্টেজ সবচেয়ে বেশি হয়েছে শরীফ ভাই। আচ্ছা, এটা আপনি সরজমিনে দেখতেছেন, দর্শকরাও দেখবে, আপনিও দেখেন। আচ্ছা, বাচ্চাটা ভালো বাচ্চা তো? এটা তো জার্সি বাচ্চা না? হ্যাঁ, এটা জার্সি। যে মাথাটা দেখলে বোঝা যায়, মাথা এবং এখন একটু ধরেন তো, একটু ধরেন তো, সোপার মতন তলা। আচ্ছা, একটু মাথাটা ধরেন তো, একদম ছোট মাথা। আর এই বয়সে ওই যে ডিব্বা হয়ে গেছে মাথায়, এর বয়স কিন্তু আজ 3 দিন। আর কানগুলো এখনই হরিণের মতো করে রাখছে, কানগুলো ছোট ছোট, দেন চোখটা দেখেন এখন ডেলা চোখে একদম। বাচ্চা চয়েসফুল বাচ্চা ভাই। আচ্ছা, কতদিন বয়স? এটা বয়স আজ 3 দিন। গাভীর দাঁত কয়টা? গাভীর দাঁত হলো 4টা। 4 দাঁত? জি। কয় নম্বর বাচ্চা দিল? ফার্স্ট রাউন্ড বাচ্চা দিছে। প্রথম বাচ্চা দিছে? জি। আচ্ছা, বাচ্চার বয়স 3 দিন, মোটামুটি সুন্দর একটা ওলানের শেপ নিছে। জার্সির যে শেপ হয় ওলানের, এরকম ওলানের শেপ নিছে। জি ভাই। আচ্ছা, এটার সকাল বিকাল দুধ আসে কি রকম? এখন মোটামুটি ধরেন 2 বেলা আসতেছে চলো 10-এর মতন আর কি, 10-এর মতন করা যাবে আর কি। এখন 10-টার মতো? জি। গ্যারান্টি কত লিটার দিবেন এটার? গ্যারান্টি দেবো আমি 14 লিটার। 14 লিটার ভাই, 3 দিনে দুধ আসে না। হ্যাঁ, বুঝতে পারছি, 3 দিনে দুধ আর 3-5 দিনে দুধ কিন্তু অতটুকু আসে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমি এটা গ্যারান্টি দেবো হচ্ছে 14 লিটার। 14 লিটার? 2 বেলা 14। আচ্ছা রাজু ভাই, এখন যদি আমি দহন করে নিই, এখন কত লিটার দুধ হবে? এখন যে ওলান হয়েছে ধরেন, এখন দোয়াইলে তো আসলে কি বলবো, যেহেতু 3-4-5 দিনে দুধ আসে না, তারপরও যেহেতু আপনি বলতেছেন যে এটা দোয়াবেন, যদি দোয়াতে চান তাহলে এই মুহূর্তে আমি 8 লিটার গ্যারান্টি দেবো। মানে যে ওলান হয়েছে এখন 8টা হবে? 8টা হবে। আচ্ছা, তাহলে একটু দহন শুরু করেন আমরা। এখন ধরেন 8টা একটু কমও হতে পারে, বেশিও হতে পারে, কারণ আপনি বোঝেন তো 3 দিনের বাচ্চা কতটুকু দুধ হবে। আপনার এখন যতটুকু হয়, 3-4 দিন বাচ্চার বয়স, অনুরোধে ধরেন আমি এটা করতেছি, একটু দর্শকদের দুধটা দেখাই। জি জি। আচ্ছা, এটা দহন করতে থাকেন, দর্শকদের দেখাতে থাকি। ঠিক আছে, দাম কত? এটা দাম বলে দেন, যেহেতু আপনি ওইভাবে গ্যারান্টি দিতে পারতেছেন না। দাম কত এটার? এটার দাম পড়বে 1,60,000 টাকা। 1,60,000? জি জি। আচ্ছা, আমার 15 দিন অথবা 20 দিন গেলে 14 লিটার গ্যারান্টি। আচ্ছা, মোটামুটি বাচ্চার বয়স 15 দিন হলে 20টা দুধের গ্যারান্টি? না, 14টা করে, সরি, 20 দিন বয়স হলে 14 লিটারের গ্যারান্টি। আচ্ছা রাজু ভাই, যে পানানের প্রক্রিয়া চলতেছে, এই বালতিটা একটু খালি করেন, বালতিতে মনে হয় পানি আছে। আচ্ছা, এখন দহন শুরু করেন, দর্শকদের দেখাই। বিকেলে দুধ দহন করছিলেন? বিকেলে, গতকাল বিকেলে ধোয়াই নাই, মানে হচ্ছে হলো বাচ্চা টাচ্চা খাওয়ানোর পর মনে হয় হালকা কিছু হয়েছিল আর কি। আচ্ছা, বিকেলে আজকে যে প্রতিবেদন দেবো তার কোনো শিওর নাই, তো এখন আসলেন তাই প্রতিবেদন দিচ্ছি। আচ্ছা, দহন করতে এমনি ধারবাট কেমন বড় ভাই?
ধারবাটটা ইনশাআল্লাহ আমি নিজেও দোয়াই, আমি যে দোয়াই না তা না, কিন্তু আমি নিজেও দোয়াই একদম 100-100 ধার। এরকম মা বন্ডা দহন করতে পারবে তো? একদম, ওই দেখেন আপনার সাদ নাই, কিন্তু সাদ দেওয়া নাই, কোনো দরে দোয়া নাই, একদম ঠান্ডা, সামনে কোনো লোক নাই, কারণ সামনে কোনো লোক নাই, একদম ঠান্ডাটা করে উঠো, খুবই ঠান্ডা। আচ্ছা, তো দহন করতে থাকেন, আমি দর্শকদের দেখাতে থাকি ভাই। ঠিক আছে, বাচ্চার জন্য একটু রাখেন, ওটুকুই নিয়ে আসেন মাপি, শাল দুধ একবারে বের করার দরকার নাই। আচ্ছা দেখি, এই এইটা দেন, এটা ফাঁকা আছে? জি। আচ্ছা, এই যে ফাঁকা করে নিলাম, একজন আমার কাছে একটু ঢালেন, এই যে 2 লিটারের মগ, এখানে যে ই করাই আছে 2 লিটারের, এই যে এখানে দেখা যাবে কিনা পানিটা নিয়ে আছে, না উঠে গেছে ভাই। আচ্ছা, অরিজিনাল 2 লিটারের একটা মগ, আল্লাহ ভরসা ভাই। জি, কথাটা জানি থাকে ভাই। আচ্ছা, ফেনাটা না আছে একটু বেশি দিয়ে। আচ্ছা, বিসমিল্লাহ। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। এক মিলবে মনে হচ্ছে ভাই, আল্লাহ ভরসা ভাই, প্রত্যেকটা সময়ই তো মিলিয়ে আল্লাহর রহমতে এদিক সে হতে পারে, যেহেতু বাচ্চার বয়সটা কম ভাই। দুই। আচ্ছা, একটু ক্যামেরাটা ক্লোজ নিয়ে আসেন, আমি একটু দুধের কালারটা দর্শকদের দেখাই, যে শাল দুধের যে কালার, লালটে কালার, একদম লালটে। আচ্ছা, দুইটা হইছে না? জি, দুইটা হইছে। আচ্ছা, বিসমিল্লাহ। 3। জি ভাই, একটু কম হবে মনে হচ্ছে। আমি বলছি যে একটু কম হতে পারে আর কি। আচ্ছা, একটু বলতে
হাফ লিটারের মতো কম হইছে, ধরেন এক পোয়ার মতো, এক পোয়ার না, একটু ফ্যান আছে তো, তিন দিনের বাচ্চা ভাই। এখন আপনি দোয়া চাইলেন, আমি তো না করতে পারি না, বুঝলেন, বাচ্চাটারও নাভি আছে। বাচ্চাটা আমি আরেকবার দর্শকদের দেখাই, রাজু ভাই বলছে তিন দিন। আমরা অতিরিক্ত রাজু ভাইয়ের কথা বিশ্বাস না করলেও একদম কাঁচা, আমি পাঁচ দিন ধরলেও তো শাল দুধই আসতেছে। যদি বাচ্চার বয়স পাঁচ দিন ধরি, তিন দিন ধরার দরকার নেই, পাঁচ দিন ধরলাম তারপরেও তো শাল দুধ। জি ভাই। আচ্ছা, একটা গাভীর পনেরো দিন না গেলে আসলে দুধ ক্লিয়ার আসে না? দিন না গেলে আর মিল করা যায় না ভাই। আচ্ছা, মোটামুটি আমরা আপনার সাথে মানে আপনি বললেন আর দেন বাচ্চাটাও সেই সুন্দর। আমি তো বললাম যে ভাই আট লিটার হবে, হয়তো একটু কম হতে পারে, আবার মিলতেও পারে। অনেকে আমরা অনেক প্রতিবেদন করি, আমি সবসময় বলি যে মুখে বিশ কেজি দশ পনেরো কেজি গ্যারান্টি দেওয়া যায়। দহন করলে আট লিটার দুধ কতটুকু দুধ, দর্শকরা কিন্তু দেখলো অবশ্যই কত দুধ হলে আট কেজি হয়। তো কারোর মুখের কথা না শুনে এরকম দহন করে করে দর্শকরা যদি গরু কিনতে পারে, চ্যালেঞ্জ এই গরুটা তো আপনি দোয়াইলেন, আমরা তিন দিনে বাচ্চা আপনি চ্যালেঞ্জ করে দিলাম আমি, এটা তো চোদ্দ লিটার জুলি এক কমায় ভাই লেওয়া লাগবে না তার গরু। এক লক্ষ ষাট দাম, এক লক্ষ ষাট এটা সরাই নেন পরবর্তী তিন দিনের বাচ্চা, কিন্তু আপনি আট লিটার দুধ হইলো, তার মানে একটু কম হয়েছে ভাই, সাড়ে সাত লিটার ধরেন। আচ্ছা আচ্ছা, তাহলে সাড়ে সাত লিটার তিন দিন বাচ্চা দুধ হয়ে থাকে, তাহলে মোটামুটি পনেরো দিনের বাচ্চা হলে আমার চোদ্দ লিটার দুধ আসা অনায়াস হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ এটা সরাই দেন পরবর্তী গাভী দর্শকদের। ঠিক আছে ভাই, চার নম্বর সিরিয়ালে আরো একটি গাভী গরু নিয়ে আসলেন ভাই বাচ্চা সহ, এটা কি জাতের? জি ভাই, এটা হচ্ছে হলো অরিজিনাল বাগাবাড়ি মিলবিটার জার্সি। এটা মিলবিটার জার্সি, মিলবিটার জার্সি কিন্তু প্রত্যেক জার্সি মনে করেন যে একটা কোয়ালিটি থাকে, সেটা হচ্ছে আপনার শিঙের যে মাথার যে ইয়া থাকে, চুলটা থাকে, দেন জুটি অ্যালার্স, জুটি সিস্টেম, আবার কানটা কিন্তু পশম থাকে এবং কানটা কিন্তু ছোট, আর হচ্ছে চোখটা কিন্তু ডেলা ডেলা, আর ললের মতন, হ্যাঁ ললের মতন চিকন, লাভি কম্বল কোনো কিছু থাকতে হবে না, পাছাটা দেখেন একটু উচ্চ চওড়া, এইগুলো হলো তার লক্ষণ ভাই। আচ্ছা, দাঁত কয়টা হয়েছে? দাঁতের ছয়টা, ছয় দাঁত। জি, কত নম্বর বাচ্চা? এটি হচ্ছে হলো দুই নম্বর বাচ্চা, সাথে আছে দুই নম্বর বাচ্চা, কিন্তু একা এটাকে আবার বীজ দেওয়া হয়েছে ভাই। আবার বীজ দেওয়া হয়েছে? জি বীজ দেওয়া হয়েছে, আমি নিজে হাতে বীজ দিছি। ভিডিও আছে? ভিডিও আছে ভাই। আচ্ছা, ডাক্তার দিয়ে বীজ দিছেন না? ডাক্তার দিয়ে বীজ দিছি। আচ্ছা, ভিডিওটা আমাকে দিয়েন, আমি দর্শকদের দেখাবো কালকে মনে হয় ভিডিও। অবশ্যই অবশ্যই আমি দেবো, না ভিডিওটা আছে আমার নর্মাল মোবাইলে তো, তারপরে ভিডিওটা আছে, যেহেতু মনে করেন যে বীজ দিছি এটা নুকসরি কোনো কথা নাই। আচ্ছা, বাছুরের বয়স কত মাস হয়েছে? বাছুরের বয়স তাও ধরেন এক মাসের উপরে হবে। আচ্ছা, দেড় মাস? দেড় মাস অত হয় নাই, দেড় মাসের মতো হয়েছে, কাছাকাছি। আচ্ছা, বাচ্চা সার বাচ্চা? না না, এটা বকনা বাচ্চা। বকন বাচ্চা? এখন যদি বকনা বাচ্চা বেশি, এর দাম চল্লিশ হাজার টাকা। আচ্ছা, বকনা বাচ্চা? জি, এই বকনা বাচ্চা, এটা হচ্ছে জার্সি বাচ্চা। আচ্ছা, বয়স দেড় মাস ধরে নিলাম, দেড় মাস, আর বীজ দেওয়া হয়েছে এই গাভীকে কালকে? বীজ দেওয়া হয়েছে আজকে, আর আট তারিখে বীজ দেওয়া হয়েছে, আট তারিখে। আচ্ছা, আজকে মোটামুটি কয় তারিখ? আজকে মোটামুটি আঠারো উনিশ তারিখ, উনিশ তারিখ আর কি। আচ্ছা, মোটামুটি দশ বারো দিন হয়েছে বীজ দেওয়া, দশ বারো দিন হয়েছে। এটার দুধ কত লিটার আছে? এটার দুধ আসিল অনেকই, এখন কমে গেছে ভাই, এখানে এটা দশ, এটা চলো আপনার বারো লিটার গ্যারান্টি দেওয়া হবে, দুই বেলা, দুই বেলা বারোটা গ্যারান্টি, দুইটা দুই বেলা বারো, কারণ বীজ দেওয়ার পরে অলরেডি দুধটা কমে যায় ভাই। আচ্ছা, তো এই সতেরো লিটার দুধ হয়েছে, সেই ক্ষেত্রে এখন দুমে দুধ দিনে দিনে কমে আসতে যাবে ভাই। এখন বারোটা গ্যারান্টি, এখন বারোটা গ্যারান্টি, দুই বেলা। দাম কত? দাম পড়বে চল আপনি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা। এক লক্ষ পঞ্চান্ন? হ্যাঁ, বাচ্চা সহ, বাচ্চা সহ। এটা তো মনে হচ্ছে সবচেয়ে পর্যায়ে, যদি দুধটা মিল থাকে। অবশ্যই দুধটা মিল থাকবে, গ্যারান্টি তো নাকি? গ্যারান্টি, আমরা মনে করি চোদ্দ পনেরো সতেরো পর্যন্ত এই গাভীর দুধ খাইছি, আমি দোয়া খাইছি, আমি কিন্তু অনেক আগে কিনছি এই গাভীটা। এখন মনে করো বীজ দিছি, বীজ দেওয়ার ক্ষেত্রে প্রতিদিনই কমে আসতেছে, সেই ক্ষেত্রে আমরা বারো বা এগারোটা গ্যারান্টি, এগারো থেকে বারো লিটার গ্যারান্টি কম হলে রাজু ভাইয়ের। জি, দাম কত? এক লক্ষ পঞ্চান্ন, এক লক্ষ পঞ্চান্ন হাজার এক দাম। আচ্ছা, এটা সরাই নেন পরবর্তী গাভী দর্শক, সমাধান করা যাবে না ভাই। আচ্ছা, এটা সরাই দেন সবশেষ গাভী দর্শকদের দেখে। জি জি, রাজু ভাই এটা হচ্ছে সবশেষ কালেকশন নাকি? জি ভাই। এটা কি জাতের? এটা হচ্ছে হলস্টিন ফ্রিজিয়ান। লম্বা এটা সবচেয়ে বড় এখন পর্যন্ত যে কয়টা দেখছি? না, শরীরে কিন্তু একদম, শরীরে মনে করেন এমন বারে ছিল ভাই, মানে বলার মতো না, গরুটা দেখা যাচ্ছে কিন্তু বুড়া, হয়তো ভিডিওতে কেমন দেখা যাচ্ছে জানি না, কিন্তু আপনি নিজের চোখে দেখেন বা নিজের চোখে দেখতেছেন, আমিও দেখতেছি গরুটা দেখা যাচ্ছে কি বুড়া, কিন্তু দাঁতে কিন্তু দুটি ধরবেন, একটু একটু ধরেন দাঁতটা, একটু ধরে দিত, একটু দাঁতটা ধরেন, আমি দর্শকদের দেখাই, দাঁতটা একটু ধরে দেন। আচ্ছা, বাচ্চা তো আছে ওই পাশে নাকি? হ্যাঁ, বাচ্চা আছে। আচ্ছা, বাচ্চাটা আমি দেখাই দেবো, ধরেন একটু, হ্যাঁ হ্যাঁ, উঁচু করেন ওই পাশে। আচ্ছা, মাত্র দুই দাঁত, মাত্র দুই দাঁত, কিন্তু এত অযত্নের গরু, অযত্নের গরু। আচ্ছা, এখন এই শরীরের যে ফ্রেমটা আছে এটা ভরলে তো অনেক বড় দেখা যাবে। হ্যাঁ হ্যাঁ, মানে যদি ঠিক মতো খাওয়ান যায়, মানে যদি একটু সারিয়ে ওঠে, একটু যদি সারিয়ে ওঠে, তাইলে মোটামুটি ধরেন এটা বলে কি বাচ্চা? এটার, এটাও মেয়ে বাচ্চা ভাই, হলস্টিন বাচ্চা, হলস্টিন ফ্রিজিয়ান মেয়ে বাচ্চা। জি জি, বাচ্চাটা রোদের উপর দিছে না? বাচ্চাটা রোদ দিছে, কালকে বাচ্চা দিছে ভাই, এখন কোয়াশ আসছে যে একদম অরিজিনাল খালি কোয়াশ। আচ্ছা, জন্ম ফুলটুল ক্লিয়ার? একদম জন্ম ফুলটুল সব ক্লিয়ার। আচ্ছা,
তার মানে এটা দুধের কি গ্যারান্টি দেওয়া যাবে ভাই? এটা দুধের গ্যারান্টি ধরেন দুই বেলা 8 লিটার গ্যারান্টি, যে শরীর এতে 7-8 লিটার দুধ দিই হবে, মানে হতেও পারে একদম সব, মানে একদম পাতলা, দেখেন এতে একদম পাতলা, আপনি এখানে দেখবেন একদম পাতলা, তারপর আপনি যে কোনো জায়গায় আর দেওয়া যায় না, একদম এইসব জায়গায় কিন্তু পাতলা থাকে না, পাতলা থাকে এই জায়গা না, একদম সবাই দেন রসুন চোষার মতন। আচ্ছা রাজু ভাই, শরীরে গ্যাপ আছে, দাম কিন্তু কম নিতে হবে, দাম কত? দাম পড়বে চলো আপনার বাচ্চা যেহেতু আছে, বাচ্চা কিন্তু মেয়ে বাচ্চা, দাম পড়বে চলো 1,20,000 টাকা। 1,20,000? জি। দরদামের সুযোগ আছে? না দরদামের সুযোগ নাই, একদম না, একদম 1,20,000 ভাই। বাচ্চাটা তো এখন যদি বিক্রি করি বাচ্চার দাম দাম হজুর সর্বনিম্ন 20,000 টাকা। আচ্ছা বাচ্চা আমি দর্শকদের দেখাই দিব, তো আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন ভাই। 07351613390। এটা তো হোয়াটসঅ্যাপ আছে, আল্লাহর রহমতে ইমো হোয়াটসঅ্যাপ দুটি আছে। আচ্ছা দর্শকদের কিছু বলতে চান সবশেষে? দর্শকদের তো বারবারই বলি যে আপনারা সরজমিনে এসে দেখেন, আর জাতমান ধরে আপনারা যারা নতুন তারা তো বোঝে না ঠিক মতেন, সেই ক্ষেত্রে বড় গাভীও কেনার দরকার নাই, ছোট গাভীর মাঝারি ধরনের গাভী কিনে আমার কাছ থেকে কেনা লাগবে এমন কোথাও যেখানে আপনি পড়তে পান। আর যেগুলো হচ্ছে হলো আপনার দোয়াল গাভী যা বাচ্চা আছে, আমি যেরকম আপনি মনে করেন 3 দিনে বাচ্চা দোয়া দিলেন, তারা সরজমিনে আমার কাছে আসবে, এসে সকালে দোয়াবে, বাচ্চা খাওয়াবে, খাওয়ানোর পর সে নিজেই গাভীরকে খাওয়াবে, বিকেলে সে দোয়া যদি মেনে যদি মিলে সে নিবে ভাই। আমি তো আপনার কাছে চ্যালেঞ্জ করে সব কিছু বেচতেছি। আচ্ছা অমিল হলে নেওয়ার দরকার নেওয়ার দরকার নাই, আর আপ ডাউন খরচ তো আপনি দিয়ে দেন? অবশ্যই অবশ্যই। আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ রাজু ভাই, নতুন কালেকশনে 5টা গাভি দেখানোর জন্য, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।